আমি ডাক্তার ফাইজুল আবারও আপনাদের সামনে। আজকেও একদম আপনার প্রয়োজনীয় এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা, সাথে সাথে সলিউশনটা দিয়ে দেব। আমাদের অনেকে মাড়ি ফুলে যায়, অনেকেরই দেখা যায় যে মাড়ি আসে দাঁতের, এই মাড়ি ফুলে যায়। আবার অনেকের মুখে ঘা হয়, আমরা মোটামুটি বিব্রতকর অবস্থায় পড়ে যাই, মুখে ঘা, মাড়ি ফোলা বা এই জাতীয়। তা আমি আজকে আপনাদের জন্য একদম ন্যাচারাল একটা মাউথ ওয়াশের কথা বলবো, যা আপনি নিজে তৈরি করে নিতে পারবেন। খুব সহজ, আমার ভিডিওগুলো থাকবে যে একদম ইজি, কোনো জটিল কিছু নাই, হাতের কাছে পাবেন এমন জিনিস দিয়ে আর অথেন্টিক। যাই হোক ফ্রেন্ডস, আমরা কাজের কথায় চলে আসি। যদি এরকম কারো মুখের ঘা হয় অথবা মাড়ি ফুলে যায়, তখন প্রাথমিক অবস্থায় ডাক্তারের কাছে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি কি করতে পারেন, সে বিষয়ে চমৎকার সলিউশন দিচ্ছি আপনাকে। দুইটি, যে কোনো একটি আপনি ফলো করতে পারেন। এক নম্বর হচ্ছে, আমরা যে পেয়ারা খাই, এই পেয়ারা পাতা একদম কাঁচা তাজা পেয়ারা পাতা লাগবে, কুচা কুচা করে কাটা, এক কাপ, এক গ্লাস পানির মধ্যে নেবেন, 10 মিনিট আপনার ফুটাতে হবে। এই পানিটা আপনি ছেঁকে নেবেন, মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করবেন আর গড়গড় করবেন, গড়গড়া দেওয়া। হ্যাঁ, মাউথ ওয়াশ হিসাবে ব্যবহার করবেন, সাধারণত মাউথ ওয়াশ হিসাবে 1 মিনিট 2 মিনিট ব্যবহার করতে পারেন। নর্মালি মাউথ ওয়াশ যেভাবে ব্যবহার করে ওরকম বাজার থেকে মাউথ ওয়াশ কিনতে হবে না। এই হলো একটি। আর একটি হচ্ছে, আমরা সবাই চিনি, যাদের বাড়িতে বৃদ্ধ মানুষ আছে পান খায় তারা আরো ভালোভাবে চিনি, সুপারি। বরিশাল সুপারির জন্য বিখ্যাত একটা জায়গা। আমি গর্বিত যে আমি পড়াশোনা করছি বেশ কয়েক বছর, 4-5 বছর বরিশাল শহরে, আর আমার জন্মস্থান হচ্ছে বরিশাল বিভাগের বরগুনা জেলার পাথরঘাটা থানা। সেই হিসাবে আমার এলাকার একটা ফেমাস জিনিস সুপারি। কাঁচা সুপারি ব্যবহার করতে হবে তিনটি সুপারি নিতে হবে। সুপারিগুলোকে কাটতে হবে, কুচা কুচা করতে হবে, একদম টুকরো টুকরো করতে হবে। সাথে 2 গ্লাস পানিতে সিদ্ধ করতে হবে, ফুটাতে হবে প্রায় 15 মিনিট। 15 মিনিট পরে ছেঁকে নেন, হয়ে গেল আপনার ন্যাচারাল একদম প্রাকৃতিক মাউথ ওয়াশ। আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন, চাইলে আপনি পেয়ারা পাতা ব্যবহার করতে পারেন অথবা কাঁচা সুপারি ব্যবহার করতে পারেন। তবে আমি পার্সোনালি কাঁচা সুপারিতে রেজাল্টটা বেশি পেয়েছি। এখানেও মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করতে হবে, গড়গড় করতে হবে। যদি দেখেন যে 4-5 দিনের মধ্যে বেটার রেজাল্ট পাচ্ছেন না, ডক্টর দেখিয়ে নেবেন। সাধারণত 100 রোগীর ভিতরে 70-80 জন বেটার রেজাল্ট পেতে পারেন। যাই হোক, আবারও একবার ধন্যবাদ, এত কষ্ট করে আমাদের ভিডিও দেখছেন, আমাদের সাথে আছেন, আমাদের চ্যানেলে আছেন। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, শেয়ার করুন, অনেকের জন্য এটা প্রয়োজন হতে পারে। ফেসবুক, টুইটার অথবা যে কোনো সোশ্যাল সাইটে আপনি শেয়ার করুন এই লিঙ্কটি, আমাদের ভিডিওটি শেয়ার করে ফেলুন। আর কমেন্টের মধ্যে জানান আপনাদের জন্য কোন ভিডিও সামনে আমরা দেব। আল্লাহ হাফেজ।